নতুন বছর শুভ হবে এই ভেবেই নতুন বছর সকল অভিনেত্রীরা এবং অভিনেতারাই আনন্দের সাথে গ্রহণ করেছিল। কিন্তু নতুন বছর আসতে না আসতেই কোভিডের ঝটকা আরও একবার সিনেমা ইন্ডাস্ট্রিতে। একের পর এক অভিনেতা অভিনেত্রী হচ্ছে কোভিড পজিটিভ। এবার দ্বিতীয়বারের মতো করোনা আক্রান্ত হলেন টলিউডের বেশ পরিচিত এবং জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র। নিজেই নিজের সোশ্যাল মিডিয়া থেকে এই দুঃসংবাদটি দিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রী লিখেছেন, আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট শেয়ার করতে চলেছি। আমি করোনা পজিটিভ হয়েছি আরও একবার। আমার দেহে কিছু সামান্য লক্ষণ দেখা দিয়েছে। আমি নিজেকে আইসোলেটেড করে রেখেছি ঘরেই, ঘরবন্দি হয়ে রয়েছে এখন। তাই আপনাদেরও রিকোয়েস্ট করছি, যারা আমার সংস্পর্শে গত তিন দিন এসেছিলেন, তারা প্লিজ আপনাদের নিজের দায়িত্বে করোনা টেস্টটা করিয়ে নেবেন এবং সকলে নিজের যত্ন নেবেন এবং সেফ থাকবেন, কারণ করোনা এবার আরও ভয়াবহভাবে আসছে আমাদের সকলের দিকেই। চলচ্চিত্র ইন্ডাস্ট্রি শুধু নয়, দেশে একের পর এক মানুষ করোনা আক্রান্ত হচ্ছে এবং ভয়াবহভাবে মৃত্যুবরণ করছে। উল্লেখ্য, কয়েক মাস পূর্বেই কোভিড পজিটিভ হয়েছিলেন একবার অভিনেত্রী পার্নো মিত্র। তারপরে কোভিডের দুই ডোজ ভ্যাকসিনে নিয়ে নিয়েছেন অভিনেত্রী, তবুও আরও একবার করোনা পজিটিভ হয়েছেন অভিনেত্রী। সম্প্রতি তিনি ধর্মযুদ্ধের প্রমোশনে গিয়েছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সাথে। অভিনেত্রী পার্নো মিত্র দ্রুত সুস্থ হয়ে উঠুক এই কামনা আমাদের চ্যানেলের পক্ষ থেকে সার্বক্ষণিক রইল। বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।